একজন মহিলার একটি পোষা বেজি ছিল। বেজিটি খুব বিশ্বস্ত ছিল। একদিন মহিলাটি তার শিশুকে বেজিটির তত্ত্বাবধানে রেখে বাইরে গেল। মহিলাটি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর একটি কিং কোবরা সাপ বাসায় ঢুকল। শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। বেজিটি সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ লড়াই করার পর সাপটি মারা গেল। বেজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাসার গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগল। যখন মহিলাটি বাসায় আসলো তখন বেজিটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল। মহিলাটি ভাবল বেজিটি হয়তো তার শিশুকে কামড়িয়েছে। তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত করে বেজিটিকে মেরে ফেলল। কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন শিশুটির পাশে একটি মৃত কিং কোবরা সাপ পড়ে আছে। তখন তিনি ভুল বুঝতে পারলেন, কিন্তু এতক্ষণে যা হবার তা হয়ে গেছে। মৃত বেজিটির জন্য চোখের পানি ফেলা ছাড়া তার আর কিছুই করার ছিল না। উপদেশ: যে কোনো কিছু করার আগে একবার ভেবে নিন আপনি যা করছেন তা কি সঠিক, নচেত পরবর্তীতে অনুশোচনা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। সর্বনাশ ব্যাপার স্যার, আমার বউটা না নষ্টা। জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে ভাই, এ কথা কেন? সে জবাব দিল, বউ এর সাথে মিলন করেছি জানুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ শুনি সে প্রেগনেন্ট। আল্ট্রাসনো টেস্ট করালাম, রিপোর্ট কইল বাচ্চার বয়স নাকি 1.5 মাস। এখন আপনি বলেন স্যার, বিদেশ থেকে এসে ওর সাথে থাকলামই 1 মাস ধরে। বাচ্চার বয়স 1.5 মাস কেমনে হয়? নিশ্চয় ঘটনা আমি আসার আগে ঘটাইছে সে। আমি বিদেশে কষ্ট করে টেকা কামাইছি আর সে দেশে রং করে বেড়াইছে। রং করার রেজাল্ট এখন তার পেটে। 2 জায়গায় আল্ট্রাসনো করাইছি, রিপোর্ট একই। এদিকে বউ উল্টো আমার উপর রাগ দেখায়, কয় আমি নাকি তারে ভুল বুঝতেছি। কিন্তু আমি তো বেকুব না স্যার, রিপোর্ট তো আমিই পড়তে পারতেছি। স্পষ্ট লেখা 6 সপ্তাহের বাচ্চা পেটে। রিপোর্ট দেখিয়া ওরে পারলে তখনই তা লাগে। পরে বন্ধু বান্ধব বুঝাইল যে গোপনে মিটমাট করে ফেলা ভালো, বউ একটা হয়তো ভুল করে ফেলেছে। এখন স্যার আমি এত উদার না, আগে ওর পেটের সন্তানটা নষ্ট করি, তারপর সিদ্ধান্ত নেব। এখন আপনি বাচ্চা নষ্ট করার উপায়টা বলেন স্যার। এক নিঃশ্বাসে লোকটা এতগুলো কথা বলে থামল। আমি বললাম, মিয়া আপনি একটা ব্যাকুব। লোকটা থতমেতে খেয়ে বলল, কি কইলেন স্যার? আমি ব্যাকুব কেন? আমি তাকে ব্যাখ্যা দিলাম, পেটের বাচ্চার বয়স যেদিন থেকে আপনি মিলন করেছেন সেদিন থেকে হিসেব করা হয় না। যেদিন থেকে মিলন করেছেন তার আগে প্রায় 2 সপ্তাহ যোগ হয়। ডাক্তারি হিসেবে সেই মাসে আপনার বউয়ের মাসিক যেদিন হয়েছিল সেদিন থেকে বাচ্চার বয়স গোনা শুরু হয়, কবে মিলন করেছেন সেটা ম্যাটার করে না। সুতরাং আপনার বাচ্চার বয়স 6 সপ্তাহ হিসাব ঠিকই আছে, শুধু শুধু বউটারে সন্দেহ করছেন। সে লোক বলে, কি বলেন স্যার এটা কেমনে হয়, ওর পেটে বাচ্চা দিলামই তো 1 মাস হয়, 1.5 মাস হবে কেন? আমি হাসতে হাসতে বললাম, মিয়া আপনি তার পেটে বাচ্চা দেওয়ার কি, আপনি বাচ্চার অর্ধেক দিয়েছেন, বাকি অর্ধেক তার পেটে গত 14 দিন ধরে তৈরি হচ্ছিল। এগুলো ডাক্তারি হিসাব, আপনার বোঝা লাগবে না। যথেষ্ট বুঝেছেন, এখন যান বউয়ের কাছে, যান ক্ষমা চান, তার সাথে ভালো করেননি। সেই লোক কিছু অবিশ্বাস নিয়ে আমার কাছ থেকে বিদায় নিল। পরে সে আরও অনেক ডাক্তারকেই জিজ্ঞেস করেছে, সবাই আমার মতোই জবাব দিয়েছে। কিন্তু মানুষের সন্দেহ ভরা মন বিচিত্র জিনিস, সে ওই বাচ্চা শেষ পর্যন্ত অ্যাবর্শনই করেছে, তবে বউকে তালাক দেয়। যে কোনো বিষয়ে সাধারণ হিসাব আর মেডিকেলেও হিসাব কখনো এক হয় না। আপনি হয়তো কমন সেন্স দিয়ে মনে করবেন ঘটনা এমন, আসলে ঘটনাটা ছিল অন্যরকম। কিছু উদাহরণ দিয়ে সাধারণ হিসেব আর মেডিকেলেও হিসেবের পার্থক্য দেখাই। উদাহরণ নম্বর 1, রোগীর প্রেশার অনেক, 220/140।
সাধারণ হিসাব, ডাক্তার সাহেব এক ঘন্টা হয় রুগী আনলাম, এখনও প্রেশার কমিয়ে স্বাভাবিক করতেছেন না কেন? এখনও 120 বা 80তে নামাতে পারলেন না, আপনার চিকিৎসা তো ভালো না। মেডিকেলিও হিসাব, একজন তীব্র হাই প্রেশারের রোগীর প্রেশার কখনো হঠাৎ করেই নর্মাল আনতে নেই। ওই ব্যক্তিকে ঔষধ দিয়ে যদি সাথে সাথে প্রেশার নর্মাল আনার চেষ্টা করা হয় তাইলে উনি স্ট্রোক করতে পারেন। ধাপে ধাপে সময় নিয়ে প্রেশার নর্মালে আনতে, হাতে পায়ে মচকেছে বা ভেঙেছে মানে হলো সেখানে মালিশ দিলে ভালো, গরম সেক দিলে আরও ভালো, আরাম হবে। মেডিকেলেও হিসাব, হঠাৎ হাতে পায়ে আঘাত পেয়ে ভাঙলে বা মচকালে কখনোই মালিশ বা গরম সেক দিতে হয় না, দরকারে নিচে বালিশ দিয়ে হাত বা পা উঁচু করে রাখতে হয় এবং ওখানে ঠান্ডা সেক দিতে হয়। গরম সেক বা মালিশ দিলে নিমিষে মাঝে জায়গাটা ডাবল ফুলে উঠবে, ব্যথা বাড়বে, রক্ত জমাট বাড়বে, এমনকি ফুলে গিয়ে রক্ত নালীও ব্লক হতে পারে। মূল কথা হলো কোনো মেডিকেল ইস্যুতে কমন সেন্স খাটিয়ে কোনো ছোট বড় সিদ্ধান্ত নেবার আগে একবার অন্তত পরিচিত ডাক্তারকে জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এসব ক্ষেত্রে শতকরা 80% কমন সেন্স মানুষকে ধোকা দিয়ে থাকে।